এবং যারা কবিতা আবৃত্তি করেছে তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা সমাজের নিকট, পরিবারের নিকট এবং রাষ্ট্রের নিকট অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছে। এখন বাকিটা পরিবারের অংশ হিসেবে, সমাজের অংশ হিসেবে, সর্বোপরি দেশের অংশ হিসেবে আমাদের দায়িত্ব তাদের সেই প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মিলিয়ে দেয়া। যদিও দুঃখজনকভাবে আমরা এখনও তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারি নাই, আমরা যে আমাদের প্রামাণ্য চিত্রটা দেখেছি সেটাতেই আমরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করি, সবার জন্য সমান সুযোগ, সমান সুবিধা, সমান অধিকার আমরা এখনও রাষ্ট্র হিসেবে নিশ্চিত করতে পারি নাই। একই অবস্থা সারা বিশ্বে বিদ্যমান। আমরা যদি গাজার দিকে তাকাই, লেবাননের দিকে তাকাই, একদিকে হাজার হাজার শিশু তার অধিকার বঞ্চিত হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, আর অন্যদিকে আমরা সারা পৃথিবী এখনও চোখ বন্ধ করেই আছি। তা আমরা আশা করব আমাদের বর্তমান ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার প্রতিটি শিশুর বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহ সহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় হিসেবে চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর হিসেবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিশু কয়েক উপদেষ্টা যে বাণী প্রদান করেছেন, সেই বাণীর সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শিশুদের নিরাপদ বাসস্থান হিসেবে বাংলাদেশ তথা সারা বিশ্বকে প্রতিষ্ঠিত করতে পারব।